আসসালামু আলাইকুম আপুরা, আজকে তোমাদেরকে আমি জোজোবা অয়েল ফেস সিরাম সম্পর্কে বলবো। জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই সিরামটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট অ্যান্ড এই সিরামের কোয়ান্টিটি হচ্ছে 30 ml। এটি স্কিনটাকে ডিপ ক্লিন করবে, স্কিন এক্সফোলিয়েট করবে, একনি ব্যাকটেরিয়া রিমুভ করতে হেল্প করবে, স্কিন সফট করবে, ড্যামেজ হয়ে যাওয়া স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে, পাতলা হয়ে যাওয়া স্কিনটাকে মোটা করতে হেল্প করবে, স্কিন হেলদি করবে, স্কিন সফট অ্যান্ড স্মুথ করবে, সানবার্ন রিমুভ করবে, স্কিন টোন লাইট করবে, সান ড্যামেজ রিমুভ করবে, একনি রিমুভ করতে হেল্প করবে অ্যান্ড একনি স্পট রিমুভ করবে, রিঙ্কেলস রিমুভ করবে, ফাইন লাইন রিমুভ করবে, স্কিন হেলদি করতে হেল্প করবে, পোর্স ডিপ ক্লিন করতে হেল্প করবে, সান স্পট রিমুভ করবে, স্কিন ডিপলি ময়শ্চারাইজ করবে, স্কিনের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করতে হেল্প করবে। এটি নন গ্রেজি। এই সিরামটি ইউজ করলে ফ্রেশ লুক দিবে অ্যান্ড স্কিন হেলদি অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে। সব ধরনের স্কিনে এটি সুইটেবল। ব্ল্যাক হেয়ারস অ্যান্ড হোয়াইট হেয়ারস রিমুভ করতে হেল্প করবে, স্কিন হাইড্রেট করবে। এই সিরামের মেন ইনগ্রিডিয়েন্ট হলো জোজোবা অয়েল, আর জোজোবা অয়েল স্কিনের জন্য অনেক ইফেক্টিভ একটি ইনগ্রিডিয়েন্ট। এটি স্কিনটাকে অনেক বেশি সুন্দর করতে হেল্প করে, স্কিনটাকে সফট করে, স্কিনটাকে স্মুথ করে অ্যান্ড ব্রাইট করতে হেল্প করে থাকে। জোজোবা অয়েল ছাড়াও এই সিরামের মধ্যে রয়েছে ওয়াটার, গ্লিসারিন, প্রোপিলিন, গ্লাইকল অ্যান্ড এই সিরামের মধ্যে তেমন হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়নি, সেহেতু এটি স্কিনটাকে ক্ষতি করবে না, স্কিনের মধ্যে কোনো সাইড ইফেক্ট করবে না। যারা সাইড ইফেক্ট ছাড়াই স্কিনটাকে সুন্দর করতে চাও, তারা এটি ইউজ করতে পারো। কারণ অনেকেই আছো যে চাও না যে সাইড ইফেক্টযুক্ত প্রোডাক্ট ইউজ করতে, কারণ এগুলো তো স্কিনের জন্য অনেক হার্মফুল। তো তোমরা যারা এরকম যে না খুব বেশি সাইড ইফেক্টযুক্ত প্রোডাক্ট ইউজ করবে না, তারা এটি ইউজ করতে পারো। অ্যান্ড এটি ইউজ করার কিছুদিনের মধ্যেই বুঝতে পারবা যে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে, স্কিনের কোয়ালিটিটা ইম্প্রুভ হয়ে যাচ্ছে। এটি দিনে বা রাতে ইউজ করতে পারবা। দিনে ইউজ করলে রোদে বা চুলার তাপের মধ্যে যাওয়া যাবে না। ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই রাতের বেলা ইউজ করবা। ফেসিয়াল করার পর ক্লিনজিং হিসেবেও এই সিরামটি ইউজ করতে পারো। অ্যান্ড এরকম যদি কন্টিনিউয়াস ইউজ করো এই সিরামটি, তাহলে বুঝতে পারবা যে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে অ্যান্ড ভালো বেনিফিটস পাবা। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করা অফ করে দিলেই স্কিনটা আগে যেরকম ছিল তার থেকে আরও বেশি খারাপ হয়ে যায়, স্কিনটাকে অনেক বেশি কালো করে দেয়, স্কিনের কোয়ালিটিটা আরও বেশি খারাপ করে দেয়। বাট এই সিরামটি ওরকম না। এটি যেহেতু এই সিরামের ইনগ্রিডিয়েন্টগুলো যেহেতু হার্মফুল না, সেহেতু এটি স্কিনটাকে তেমন সাইড ইফেক্ট তো করবেই না। অ্যান্ড ইউজ করে অফ করে দিলে স্কিনটাকে কালো করে দিবে না। অ্যান্ড স্কিন অনেক প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করে অফ করে দিলে স্কিনের মধ্যে ব্রণ উঠে, অনেক ধরনের প্রবলেম হয়, বাট এই সিরামটি ওরকম না। ইউজ করে অফ করে দিলে দেখবা যে স্কিনটা সুন্দর থাকতেছে। তো এই সিরামটি ইউজ করতে পারো। যারা চাচ্ছ স্কিনটাকে ন্যাচারালি সুন্দর করতে, তারা এটি ইউজ করতে পারো। অ্যান্ড এরকম প্রোডাক্ট সম্পর্কে অনেক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করিও।